এপিসোডের শুরুতেই ফাং যখন ছোট ছিল তখন একটা কুকুরছানার পেছনে দৌড়ায়, তখন সেখানে একটা গাড়ি আসে। ফাংকে বাঁচাতে গিয়ে তার মার অ্যাক্সিডেন্ট হয়, এরপর তার মৃত্যু হয়। ফাং তার কাছে আসে, কাঁদে। ওই সময় বৃষ্টি শুরু হয়। কাঁদতে কাঁদতে ফাং জ্ঞান হারায়। পরের দিন ফাংয়ের জ্ঞান ফিরলে জিজ্ঞেস করে তার মা কোথায়। তার বাবা তাকে বলে, তোমার কি মনে আছে গতকাল কি ঘটেছিল? ফাংয়ের কিছুই মনে নেই। ডাক্তার জানায় ট্রোমার জন্য ফাংয়ের মেমোরি চলে গেছে, তাই গতকালের সব ঘটনা ভুলে গেছে। তাকে সেটা মনে না করানোই ঠিক হবে। এই জন্য আমি চিটিং করার গল্প তোমায় বলেছিলাম, যাতে তোমার লাইফ নষ্ট না হয়। আমি জানতাম না এতে তোমার এত বড় ক্ষতি হবে। আমার জন্য মা মারা গেছে। তার বাবা জানায় যা হয়েছে এতে কারো হাত নেই। আমি চাই তুমি হাসি খুশিতেই বাকি জীবন কাটাও। ফাং তার কথা শুনে কাঁদে এবং তাকে জড়িয়ে ধরে। আমি চাই তুমি খুশি থাকো। এরপর ফাং সাইজিকে থ্যাংকস বলে। সাইজি বলে, তোমার মেমোরি লসের প্রবলেম সলভ হোক বা না হোক, আমি সবসময় তোমার সাথেই থাকবো। তার কথা শুনে ফাং অনেক খুশি হয়। সাইজি বলে, আমি তোমায় অনেক ভালোবাসি। ফাং বলে, তুমি শিওর? সাইজি বলে, আমি তোমাকে অনেকবার বলেছি। ফাং বলে, তুমি তো বেশি বলো না, তাই জিজ্ঞেস করলাম। সাইজি বলে, এইসবের অভ্যাস করো, কারণ আমি সত্যি তোমায় অনেক ভালোবাসি। এরপর ফাং সাইজিকে আই লাভ ইউ বলে। তখন সেখানে জিয়ান আসে এবং সব কিছু নিজের চোখে দেখে। জিয়ান অনেক রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। অন্যদিকে লিয়ের মা আমেরিকা থেকে ফিরে আসে এবং তার হাজব্যান্ডের জন্য অনেক উপহার নিয়ে আসে। সে তার উপহারের প্রতি কোনো আগ্রহ দেখায় না। বাদাম দেখার পর এগুলো ফাংয়ের জন্য ভালো হবে, কারণ তার ওজন কমে যাচ্ছে। সে জিজ্ঞেস করে, তুমি কি ফাংয়ের সাথে দেখা করেছ? সে জানায়, আমি এখনই তার সাথে দেখা করে এলাম। এতে লিয়ের মা রেগে যায় এবং উপহার নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর তার ভাইকে কল করে এবং জানায়, যদি এইভাবে তারা একজন আরেকজনের সাথে দেখা করে তবে তাদের রিলেশন ঠিক হবে। কান জানায়, যদি তাদের সম্পর্ক ঠিক হয় আবার ফাংকে সিও বানিয়ে দেবে। তার বোন জানায়, এমনটা হবে না। সেখানে গিয়ে আমি জানতে পারি ফাংয়ের মেমোরি লসের প্রবলেম রয়েছে। যদি আমাদের শেয়ার হোল্ডাররা বিষয়টা জানতে পারে তবে তারা কখনোই তাকে সিও হতে দেবে না। তার কথায় কান অনেক খুশি হয়। তার বোন বলে, জলদি এমন দিনই মিটিং ফিক্সড করো যেদিন বৃষ্টি হবে। এদিকে সাইজি অফিসে বসে পারফিউম বানায়। তাদের টিমদের জানায়, আমাদের পারফিউম কমপ্লিট। গবেষক জানায়, এটা লঞ্চ করতে 1 week থেকে কম সময় লাগবে। তার কথা শুনে ফাং এবং সাইজি অনেক খুশি হয়। তখন হান গাবড়ে সেখানে আসে। তাকে দেখে সবাই অনেক অবাক হয়। অন্যদিকে ফাংয়ের সৎ মা ফিমেল ক্লায়েন্ট নিয়ে মিটিং রুমে অপেক্ষা করে। যখন ফাং অফিসের দিকে যায় তখন হান তাদের ক্লায়েন্ট সম্পর্কে ইনফরমেশন জানায়। তখন ফাং বুঝতে পারে বাইরে বৃষ্টি হবে, এইসব কোনো কিছুই তার কাজে আসবে না। ফাং মিটিং রুমে আসে। কান বলে, তোমার মিটিং রুমে আসতে অনেক দেরি হয়েছে। তার সৎ মা বলে, তোমার উচিত আমার সব ক্লায়েন্টদের সাথে পরিচয় করানো, কারণ আমিও অফিসের পার্ট। ওই মুহূর্তেই বাইরে বৃষ্টি হয়। এতে ফাংয়ের অনেক কষ্ট হয়। হান এবং সাইজি বুঝতে পারে ফাং অফিসের নারী ক্লায়েন্টদের ভুলে যাবে। ফাংয়ের সৎমা জানায় ফাংয়ের মেমোরি লস্টের প্রবলেম রয়েছে, তাই সে নারী ক্লায়েন্টদের ভুলে যাবে। এটা শুনে ফিমেল ক্লায়েন্টরা চলে যাবে। সাইজি ফাংয়ের হাত ধরে এবং তাকে শান্ত করার চেষ্টা করে। ফাং যখন সাইজির হাত ধরে তার সব ফিমেল ক্লায়েন্টদের নাম মনে পড়ে। এরপর ফাং দাঁড়ায় এবং সবার সাথে পরিচয় করানো শুরু করে। এতে সবাই অনেক ইমপ্রেসড হয়। ফাং জানায়, আমার কোনো মেমোরি লস্টের প্রবলেম নেই, আপনারা ভুল শুনেছেন। তার সৎমা এবং কান এখনও ফাংয়ের উপর অভিযোগ করে এবং বলে, তুমি সিও হওয়ার যোগ্য না। তখন সেখানে ফাংয়ের বাবা আসে। তাকে দেখে সৎমা অনেক শকড হয়। আমার ছেলে সব কিছু ভালোভাবে হ্যান্ডেল করেছে, তাই সামনেও সেই সিও থাকবে। তার কথা শুনে সৎমা রেগে যায় এবং বলে, তুমি কিভাবে এই সিদ্ধান্ত নিতে পারো? সে জানায়, কোম্পানির সব ডিসিশন আমি নিব, কারণ কোম্পানিটা আমার। সৎমা রেগে সেখান থেকে চলে যায়। ফাং সবাইকে জানায়, আমাদের হরমোন পারফিউম রেডি, জলদি সেটা মার্কেটে লঞ্চ হবে, আপনারা তার প্রস্তুতি নিন। মিটিং শেষে ফাং অফিসে আসে। তখন সাইজি ফাংকে হাগ করে। ফাং বলে, আমি এমন কিছু দেখতে পেয়েছি যা এখনও দেখিনি। ফাং তার বিয়ের কথা বলে, যেটা ফাং এবং সাইজির মধ্যেই হয়। সাইজি কথা ঘুরিয়ে বলে, এটা তোমার কল্পনা হবে, আমাদের পারফিউম লঞ্চ
লঞ্চের জন্য রেডি হতে হবে। ওই সময় ফাংয়ের কাছে লিয়ের এবং সাইজের কাছে জীবর কল আসে, তারা ব্রেক আপ করেছে। ফাং লিয়ের কাছে যায় এবং লি জানায় জীব আমার সাথে যা করেছে সেটা ঠিক না, সে আমার হৃদয় ভেঙেছে, এখন সে আমার সাথে ব্রেক আপ করলো, আমার মনে হয় আমি আর কোনোদিন ড্রয়িং করতে পারবো না। ফাং জিজ্ঞেস করে কি হয়েছে, লি জানায় আমি যখন ড্রয়িং করি তখন সেখানে জীব আসে এবং জানায় আমাদের ব্রেক আপ করতে হবে। তার কথা শুনে লি শকড হয়, লি তার কারণ জানতে চায়। জীবও জানায় আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না, আমি তোমার সাথে থাকতে চাই না, তোমার সাথে সময় কাটাতে আমার ভালো লাগে না। তার কথা লিয়ের অনেক খারাপ লাগে। লিয়ের দিকে না তাকিয়ে জীবও সেখান থেকে চলে যায়। তখন লিয়ের হাত থেকে পেন্টিং পড়ে ভেঙে যায়। জীবও পাশে দাঁড়িয়ে সব কিছু দেখে এবং অনেক দুঃখী হয়। অন্যদিকে জীবও সাইজির সাথে কথা বলে, সাইজি বলে তুমি একটু বেশি বলেছ। জীবও জানায় এগুলো আমি ইন্টারনেট থেকে শিখেছি। তখন জীবর অনেক খারাপ লাগে, কারণ লিয়ের সাথে এমন করতে চায় না জীব। অন্যদিকে লি অনেক কাঁদে, কারণ জীবও তার সাথে ব্রেক আপ করে। ফাং জানায় এত সহজে হার মানলে চলবে না, যদি সত্যি তুমি তাকে অনেক ভালোবাসো তবে তার কাছে যেতে হবে এবং তাকে বোঝানোর চেষ্টা করতে হবে, তখন তোমার সত্যির ভালোবাসা ফিরে আসবে। লি তার কথায় মনোযোগ দিয়ে শুনে। অন্যদিকে সাইজি জীবকে বলে তোমার সিস্টেমে প্রবলেম হলে জিয়ানের কাছে নিয়ে যায়, সে তোমায় ঠিক করে দেবে। জীবও জানায় সে যদি জানতে পারে লিয়ের জন্য আমার সিস্টেম খারাপ হয়েছে তবে সে আমায় পানিশ করতে পারে, আমি তার কাছে যাব না। আমি জানি না আমার সিস্টেমে বারবার কেন হার্ট শো করে। এদিকে পারফিউম লঞ্চ হয়, ফাং সাংবাদিকদের সাথে কথা বলে। এক সাংবাদিক ফাংকে প্রশ্ন করে আপনি কেন এই পারফিউম একজন নতুনকে দিয়ে বানিয়েছেন, তার তো কোনো অভিজ্ঞতা ছিল না। সাইজি এই প্রজেক্টে অনেক হার্ড ওয়ার্ক করেছে, এটা আমার কাছে যত ইম্পর্টেন্ট সাইজির কাছে ততটাও ইম্পর্টেন্ট, তাই এই পারফিউম তাকে দিয়ে বানাই। সাইজি তার কথা শুনে অনেক খুশি হয়। সব কিছুই জিয়ান ল্যাপটপে দেখে। জিয়ান অনেক খুশি হয় কারণ ফাইনালি তাদের প্ল্যানেটে হরমোন নিয়ে ফিরে যেতে পারবে। তাদের ইভেন্ট শেষ হওয়ার পর সাইজি পিক তুলে, তখন সেখানে ফাং আসে। সাইজি বলে তোমার চোখ বন্ধ করো, ফাং চোখ বন্ধ করে। সাইজি ফাংয়ের জন্য একটা বিশেষ পারফিউম বানায়, ফাং সেটার স্মেল নেয় এবং অনেক খুশি হয়। সাইজি জানায় এই পারফিউমের নাম তোমার নামে রেখেছি। সাইজি বলে তোমার উচিত আমায় কিছু গিফট দেওয়া, ফাং তাকে বসতে বলে। তখন ফাং সাইজির জন্য রোমান্টিক একটা গান গায়। সাইজি ফাংয়ের কাছে আসে এবং জিজ্ঞেস করে এই গানের নাম কি। ফাং জানায় এটার নাম ডেস্টিনি লাভার, এই নাম তাদের পারফিউমের ছিল। ফাং জানায় এই গান এবং পারফিউম তোমার থেকে ইন্সপায়ার হয়ে বানিয়েছি, যদি তুমি না থাকতে তবে এর কোনোটাই পসিবল হতো না। এদিকে জিয়ান সাইজির জন্য বাইরে অপেক্ষা করে। সাইজি জিয়ানের কাছে আসে এবং তাকে হরমোন এলিমেন্ট দেয়, এটা হাতে পেয়ে জিয়ান অনেক খুশি হয়। জিয়ান জানায় আমাদের মিশন কমপ্লিট, আজ রাতেই আমরা চলে যাব। সাইজি জানায় আমি এখানেই থাকব। তার কথা শুনে জিয়ান শকড হয়। এরই সাথে এই এপিসোড এখানেই শেষ হয়। পরের পার্ট দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন।